আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও বিদেশের যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন, সকলকে ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা জানাই। আজকে আমি আপনাদের সম্মুখে এসেছি একটা প্রশ্নের উত্তর নিয়ে। একজন ভাই প্রশ্ন করেছেন, কোরবানির পশু ক্রয় করার পরে যদি সেই পশুটি হারিয়ে যায় কিংবা মারা যায় কিংবা চুরি হয়ে যায়, তাহলে কি করণীয়? কোরবানির পশু ক্রয় করার পরে যদি সেই পশুটি হারিয়ে যায় কিংবা চুরি হয়ে যায় কিংবা মারা যায়, তাহলে আমাদেরকে দেখতে হবে জানার পশুটি হারিয়ে গিয়েছে তানার উপরে কোরবানি ওয়াজিব কিনা। যদি তিনি সাহেবে নিসাব ব্যক্তি হন, তানার উপরে যদি কোরবানি ওয়াজিব হয়ে থাকে, তাহলে তানাকে দ্বিতীয় পশু ক্রয় করে তানাকে কোরবানি করতে হবে। এটা তানার উপরে ওয়াজিব। আর যদি জানার পশু হারিয়ে গিয়েছে, তিনি যদি সাহেবে নিসাব না হন, তানার উপরে যদি কোরবানি ওয়াজিব না হয়ে থাকে, তাহলে তানাকে দ্বিতীয় পশু কিনে আর কোরবানি করতে হবে না। এটা হচ্ছে মশলা। এখানে আরেকটা মশলা আছে, যদি প্রথম ব্যক্তি সাহেবে নিসাব ব্যক্তি যিনি, তানার পশু তিনি দ্বিতীয় পশু কিনেছেন, হারিয়ে যাওয়ার পরে তিনি দ্বিতীয় পশু কিনেছেন, কিন্তু প্রথম যে পশুটা হারিয়ে গিয়েছিল সেই পশুটা কোরবানির দিনগুলোর আগেই পাওয়া গিয়েছে, তাহলে এখন কি করণীয়? তানার ইচ্ছা, তিনি যে কোনো একটা পশু কোরবানি দিতে পারেন। যদি দুটো দেন আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধে নেই। তিনি যদি দুটো না দেন, একটা দেন, তাহলেও কোনো অসুবিধে নেই। তানার উপরে ওয়াজিব একটাই, তিনি একটাই পশু কোরবানি দেবেন। আর যে ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব ছিল না, তিনি সাহেবে নিসাব নন, কিন্তু তিনি নিয়ত করেছিলেন কোরবানি করার জন্য, কিন্তু তানার পশুটা হারিয়ে গিয়েছে, তিনি কোরবানি দ্বিতীয় পশু কিনে আর কোরবানি করবেন না। কিন্তু কোরবানির দিনগুলোর আগে যদি তানার ওই হারিয়ে যাওয়া পশু, চুরি হয়ে যাওয়া পশুটা যদি পাওয়া যায়, তাহলে তানার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যাবে, তানাকে কোরবানি করতেই হবে। যদি কোরবানির দিনগুলো চলে যাওয়ার পরে ওই গরুটা পাওয়া যায়, তাহলে তানার করণীয় হচ্ছে ওই পশুটা দান করে দেওয়া কিংবা ওই পশুর অর্থটাকে গরিবদের ভিতরে দান করে দেওয়া। এটাই তানার জন্য উত্তম।